নমস্কার বন্ধুরা আমি সাথী আমার আরও একটি কুকিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন তো অনেক আম রয়েছে কিছুদিন পর তো আম পাওয়া যাবে না তো অসময়ের জন্য আম সংরক্ষণ করতে আমার মনে হয় সবচেয়ে সেরা পদ্ধতি হলো আম সত্ত্ব বা আম পাপড় বানানো তো আমি কিছু বানিয়ে রাখছি অনেকগুলো আমার কাছে কাঁচা আম ছিল আজকে কাঁচা আম দিয়েই বানাচ্ছি খুব সহজ আর সিম্পল এই আম পাপড় বানানো তো চলুন প্রথমে এখানে আমি আমার কাছে যতগুলো আম ছিল কাঁচা সেগুলো নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নেব জলে তারপর এর খোসাটা ছাড়িয়ে নেব এর কোনো মেজারমেন্টের প্রয়োজন নেই আপনার কাছে যতগুলো আম থাকবে ততগুলো নিলেই হবে কাঁচা পাকা সব ধরনের আম নেওয়া চলবে ফ্রেশ আম হতে হবে এমন কোনো ব্যাপার নেই ঝড়ে পড়ে থাকা সেই আম নিলেও চলবে শুধুমাত্র ছোটো ছোটো টুকরোতে আমি ভালোভাবে কেটে নেব এর আর সিড অংশটা খোসা অংশটা পুরোপুরি ছাড়িয়ে নেব ছোট টুকরো করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই কারণেই ছোট টুকরোই কেটে নিলাম এরপর কড়াইতে এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি তারপর ওই আমগুলোকে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি ছোটো টুকরোয় কেটে নিয়েছি এরপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ এখানে দিলে কি হয় তাড়াতাড়ি আমটা সেদ্ধ হয়ে যাবে আমার এখানে তেরো মিনিট মাত্র সময় লেগেছে আমটা ভালোভাবে সেদ্ধ হতে তবে আমটা সেদ্ধ করার সময় একবার উল্টে পাল্টে দেখে নেবেন নইলে নিচে লেগে যেতে পারে অল্প একটু জলের মধ্যে সেদ্ধ করে নেওয়ায় আমটা কতটা ঠিক রয়েছে দেখতেই পাচ্ছেন এর যে মিক্সচারটা তৈরি হবে সেটা খুব বেশি তরল হবে না যার কারণে খুব তাড়াতাড়ি আমরা কুক করে নেব পরবর্তী যে স্টেপটা সেটাতে বেশি জল দিয়ে দিলে অনেকটা পাতলা হয়ে গেল সেটাকে ফুটিয়ে ঘন করতে হতো আবার বাড়িতে তখন আমার হাজব্যান্ড ছিল তো ও বললো আমি ওখানে আমটাকে স্ট্রেন করে নিচ্ছি মানে পিউরিটা বের করে নিচ্ছি তুমি মশলাটা রেডি করো তো আমি এখানে মশলাটা রেডি করে নিচ্ছি আর একটা কথা বলে রাখি এখানে যেহেতু কাঁচা আমের পাপড় বানাচ্ছি তাই একটু মশলা দিলে খেতে ভালো লাগে সেই কারণে দেওয়া এখানে আমি এক চামচের মতো গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি হাফ চামচের মতো জোয়ান কিছু গোলমরিচ আর শুকনো লঙ্কার ব্যবহার করেছি দু মিনিট চিনির জন্য হালকা একটু শুকনো কড়াইতে নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপর এগুলোকে একটা হামাল দস্তার মধ্যে দানাদারভাবে কুডো করে নেব যেহেতু আমরা কাঁচা আম ব্যবহার করেছি টক রয়েছে আমের পাল বের করার পর ওর মধ্যে চিনি মিক্স করতে হবে আমি এক কাপের মতো চিনি অ্যাড করলাম চিনিটা আপনারা আপনাদের মতো করেই অ্যাড করতে পারেন কীরকম আমটা টক রয়েছে মিষ্টি আম যদি এর সাথে অ্যাড করেন তো কীরকম ব্যালেন্স করতে হবে সেটা বুঝে শুনে চিনিটা ব্যবহার করলেই হবে ভালোভাবে মিক্স করে গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রাখবো তারপর এটাকে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে হাত একদম বন্ধ করে চলবে না প্রায় আট থেকে ন মিনিট ধীরে ধীরে এই মিক্সচারটা একটু ঠিক গ্লসি আর ট্রান্সপারেন্ট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এই সময় হাত একদম বন্ধ করা চলবে না নিচ থেকে ভালোভাবে এটাকে মিক্স করতে হবে নইলে নিচে লেগে যেতে পারে এইভাবে একটু দেখে নিতে হবে যে প্লেটে মুভ করছে কি না যদি দেখেন মুভ করছে না তখন জানবেন যে এটা হয়ে গিয়েছে মশলাটা অ্যাড করে দিতে হবে পুরোটা অ্যাড করলাম না বড়ো চামচের এক চামচ অ্যাড করলাম যেরকম মশলাদার পছন্দ সেরকম অ্যাড করতে পারেন এখানে আরও একটা কথা বলে রাখি এখানে কিন্তু স্টিল অথবা অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করতে হবে আয়রনের কড়াই কিন্তু কোনো কারণবশত ব্যবহার করা চলবে না গ্যাসেরেজ বন্ধ করে ওর মধ্যে ছোটো চামচের এক চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম তারপর ভালোভাবে মিক্স করে নিয়ে এই গরম অবস্থাতেই আমরা থালার মধ্যে স্প্রেড করে নেবো মিক্সচারটা যত ঠান্ডা হবে তত মিক্সচারটা ঠিক হতে শুরু করবে তাই গরম অবস্থাতে এটাকে ভালোভাবে স্প্রেড করে নেব থালার মধ্যে সে সময় একটু তরল থাকবে তো দেখতেই পাচ্ছেন অ্যালুমিনিয়ামের যে প্লেটটা নিয়েছিলাম তার মধ্যে বাটার পেপার অ্যাড করে দিলাম কারণ অ্যালুমিনিয়ামের ওপরে আমি দিতে চাইছি না আর স্টিলের যে প্লেটগুলো নিয়েছিলাম ভালোভাবে তেল দিয়ে কোট করে নিতে হবে তারপর এই মিক্সচারটাকে মধ্যে স্প্রেড করতে হবে জাতীয় খাবার রান্না করতে বা হ্যান্ডেলিংয়ের সময় যতটা সম্ভব স্টিলের বা কাঁচের কুকোরই ভালো কারণ অ্যালুমিনিয়াম আর লোহার সাথে টক জাতীয় খাবার কিন্তু রিয়্যাক্ট করে স্বাস্থ্যের জন্য সেটা খারাপ টক জাতীয় খাবার আয়রনের কড়াইতে রান্না করলে তো অনেক বেশি আয়রন বেরোয় খাবারটাকেই নষ্ট করে দেবে কালার ফ্লেভার সব নষ্ট হয়ে যাবে আর তাছাড়া আয়রনের কড়াইতে তো অনেক বেশি রাস্ট ফর্ম করতে শুরু করবে এরপর গরম থাকতে থাকতে ভালোভাবে স্প্রেড করে নিতে হবে যতটা ঠিক লেয়ার দেবেন তত একটু বেশি সময় লাগবে শুকিয়ে নিতে এছাড়া চিনির পরিমাণের উপরও ডিপেন্ড করে কতটা চিনি ব্যবহার করেছেন আমি যেহেতু কম চিনি ব্যবহার করেছি তাই একটু সময় লাগবে আরও বেশি চিনি ব্যবহার করলে তখন হয়তো তাড়াতাড়ি আরও শুকিয়ে যাবে বুঝতে পারলেন এইরকম একটা ব্যাপার থাকে তো আমি প্রায় ছয় দিনের মতো রোদ্দুর আর ঘরে মিলিয়ে শুকিয়ে নিয়েছি কারণ আমি একটু বেশি দিন সংরক্ষণ করতে চাইছি যে কারণে একটু ভালোভাবে শুকিয়ে নিলাম যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি তাই আমসত্ত্বগুলোকে একটু অ্যাট্রাক্টেড দেখাতে সবুজ ফুড কালার ব্যবহার করতে পারেন সেই আমের মিক্সচারের মধ্যে কিন্তু আমি ব্যবহার করলাম না কারণ যখন প্রয়োজন নেই কোনো আর্টিফিশিয়াল ফুড কালার বা ফ্লেভার অ্যাড করার তখন অ্যাড না করাই ভালো কারণ এটা স্বাস্থ্যের জন্য অতটাও ভালো নয় দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে সবগুলো আম পাপড়গুলো এরপর রোল করে ভালোভাবে সংরক্ষণ করে নেব ডাব্বায় ভরে আজকের মতো আসি টাটা